অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় রাজ্যের তরফে খোলা হলো কন্ট্রোল রুম কন্ট্রোল রুমের নাম্বার জিরো থ্রি থ্রি টু জানানো হয়েছে জলপাইগুড়ি জেলার এগারো বারো জন বাসিন্দা আটকে রয়েছেন অমরনাথে দার্জিলিং জেলা প্রশাসনের তরফে জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কন্ট্রোল রুমে যোগাযোগ করলে আটকে পড়া পুণ্যার্থীদের সম্পর্কে খবরাখবর মিলবে বলে নবান্ন সূত্রে খবর এদিকে অমরনাথ যাত্রায় প্রাকৃতিক বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট অমরনাথ বিপর্যয়ে শোকাহত এবং হতবাক মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহত যারা আটকে পড়েছেন তাদের জন্য সহমর্মিতা জানাই নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে আমাদের দিল্লি অফিস সক্রিয় রয়েছে বাংলার পুণ্যার্থীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে আটকে পড়া পুণ্যার্থীদের পরিবারকে সবরকম সহযোগিতা করা হবে টুইটে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামলে ওঠার আগেই অমনাথে ফের মেঘ ভাঙা বৃষ্টি গতকাল সন্ধ্যে সোয়া ছটা নাগাদ ফের মেঘ ভাঙা বৃষ্টি নামে দ্রুত উদ্ধার কাজে নামে বিএসএফ এখনো পর্যন্ত অমরনাথের মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে ১৬ জনের নিখোঁজ চল্লিশ জন সেনাবাহিনী এবং আইটিবিপি জওয়ানদের পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফও হেলিকপ্টারে চলছে উদ্ধার কাজ দুর্ঘটনা সম্পর্কে খবরা খবরের জন্য হেল্পলাইন নাম্বার চালু করেছে এনডিআরএফ এখনো পর্যন্ত পনেরো হাজার পূর্ণার থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইটিবিপি ऐसा बरसात हुई हो रही उसलिए बंद कर दिया गवर्नमेंट ने हमारी यात्रा सफल होगी जब जाएंगे सब ठंडा मौसम होने के बाद सुबह जाने वाले थे अमरनाथ को लेकिन रात के 12 बजे हमें बताया गया कि अब नहीं होगा ये यात्रा, यात्रा नहीं होगी मौसम खराब है वहाँ बाढ़ आई थी ऐसे ढक हो गई है ऐसे बारिश की वजह से अब यात्रा दो तीन बात हो गया इसे बताया गया लेकिन सोचते हैं अब क्या होगा आगे मौसम के खराबी की के वजह से गवर्नमेंट ने यहाँ पर सब जो भाविक है उनको यहाँ पर ही रुका दिया है ऊपर जाने के लिए मना किया आज के दिन कल कुछ अच्छा मौसम हो जाएगा तो यहाँ से ऊपर जाने के लिए मिलेगा सबको नहीं, नहीं।, नहीं, नहीं इक, इक मैं गवर्नमेंट को यह ये बताना चाहता हूँ कि जो ऊपर जो टैंक लगते ना वो थोड़े वो नदी से थोड़े से दूर जाइए उन, नदी के बाजू में टैंक थे इसलिए वो बह गए तो अगले बार जो वो